আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রাজু মল্লিক, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা কাস্টমারের রিভিউ নেব। তো কাস্টমার বলতে আমাদের পরিবারের সদস্য, কারণ আপনারা জানেন আমাদের যে প্রোডাক্ট ক্রয় করে আমাদের কোম্পানির তারা একজন মেম্বার হয়ে যায়, আমাদের কোম্পানির একজন পরিবারের, আমাদের মল্লিক পরিবারের সদস্য। তো আমরা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করেছিল অনেক দিন আগে, সার্ভিসিংয়ে নিয়ে আসছে প্লাস একটা মেশিন ক্রয় করেছে। তো মেশিনটা মেমো ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু কাস্টমার ভাই ভিতরে আরও মেশিন দেখছে, কারণ ওনার একটা খামার রয়েছে যার কারণে। তো চলুন আমরা আমার কাস্টমার ভাইয়ের সাথে কথা বলে পরিচয় নিই, সাথে সাথে বিস্তারিত আলাপ করব। চলুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। জি, আপনার নাম এবং পরিচয়টা দিলে আমি খুশি হতাম। আমার নাম হলো বিলাল হোসেন। আচ্ছা, বাড়ি মুনরদি থানা, জেলা নৌসন্দি। নৌসন্দি থেকে? ও আচ্ছা আচ্ছা। তো নৌসন্দি থেকে আমার তো এক আশাবুল ভাই, উনি ইউটিউবই করে, উনি একদিন আসছিল, একদিন না অনেকবারই আসছে আর কি, ভিডিও করছে বেশ কয়েকবার আসছে আর কি আমার এখানে। তো নৌসন্দি যাব সুযোগ পেলে। নৌসন্দি যে পার্ক আছে না, নৌসন্দি পার্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম হলিডে পার্ক আমরা গেছিলাম আমাদের কোম্পানির পক্ষ থেকে, মানে আমরা পিকনিকই সফরে গেছিলাম। তো যাই হোক, তো আপনি এখানে কি জন্য আসছেন? আমি আগে একটা মেশিন নিয়েছিলাম। আচ্ছা, আপনি আমাদের মেশিন নিয়ে তো আমাদের কোম্পানির একজন সদস্য, মানে আমাদের ফ্যামিলির মেম্বার, মল্লিক পরিবার আর কি। তো কতদিন আগে মেশিন নিয়েছিলেন? পাঁচ ছয় মাস আগে মেশিন নিয়েছিলেন। আচ্ছা, মেশিনে কি সমস্যা দিছিল? সমস্যা বলতে ধরেন আমরা তো তেমন বুঝি না, মিলানো ছিল না, এখন মিলাই নিলাম, দেখলাম বেলেট মিলাই নিলেন। আচ্ছা আচ্ছা, কারণ এটা বেলেট আপনার, আমার খামারি ভাইরা যারা নতুন ভিডিওটা দেখছেন আমি বলি, কারণ বটি দিয়ে যদি খড় কাটেন তো বটিরই কলাম ধার যায়। তো আমাদের এই চাপ কাটার মেশিনই কলাম, বেলেট যখন ক্ষয় হয় তখন ওই ছুরির সাথে আবার মেলা মিলাই দিতে হয়। তো এই ভাই সরাসরি আমার চলে এসে আমরা তার সাথে কথা বলছি, আমার সেই খামারি ভাইয়ের সাথে। আপনার গরু না ছাগলের খামার ভাই? না, গরু। কয়টা গরু আছে? আছে আপনার 17 গরু আছে। 17টা না, 100 মত। 100? আরে আল্লাহ, আপনি তো অনেক বড় খামারি, যাক মাশাআল্লাহ। তো আপনার 100 গরু কি সবই সার গরু না গাভী গরু? না, দুটোই আছে মাশাআল্লাহ। সার আছে, গাভু আছে। কতটি গাভী আর কতটি সার গরু? গাভী কম, সার বেশি। আচ্ছা আচ্ছা, মানে সার গরুই বেশি বেশি গাভী। তো দুধ দুধ কি ইয়ে করেন? দুধ হয়। আচ্ছা, কত কত লিটার পান? ধরেন আপাতত কম গাভী। আচ্ছা, 20-25 20-25 লিটার মতো পান, মানে অল্প কিছু গাভী আছে সেই গাভীর এলো, অল্প কিছু মানে 20-25 লিটার মতো পাচ্ছেন বর্তমানে। আচ্ছা, তো আপনার কি ঘাসের জমি আছে? হ্যাঁ, ঘাসের জমি আছে। কি আপনাদের অঞ্চলে কি ঘাসটা বেশি চাষ করে? নিপিয়ার নাকি? হ্যাঁ, নিপিয়ার। নিপিয়ার ঘাসটা, নিপিয়ার আছে, পাংসুং আছে, মানে এক একজন এক এক এলাকায়। আচ্ছা, আসলাম আমরা নদী, আমরা 23 সালে নতুন একটা আপডেট আসছে 2023 বড় একটা মেশিন, তা আপনার কোম্পানির বড় হাই মেশিনটা আমি নিতে চাচ্ছি। নিতে চাচ্ছেন? আচ্ছা, পুরো মডেল, মানে ওই যে যেটা আমাদের 2023 পুরো মডেলটা আপনি কি পছন্দ করেছেন? হ্যাঁ জি, পছন্দ হয়েছে আমার, নিও নিল। কোনটা কোনটা পছন্দ করেছেন? ওই যে আমরা পুরো মডেল চলেন মেশিনের কাছে যাবে, ওই যে দেখেন এটা। আচ্ছা আচ্ছা, আর আপনার এই যে যেটা সার্ভিসিং করাইলো, এইটা এটা এটা নিয়েছেন আপনি, এটা তো 6 মাসের বেশি হয়েছে। হ্যাঁ, একটু বেশি, এটা 8 মাস 1 বছর হতে গেল তো মনে হচ্ছে, কারণ আমাদের যে ইয়ে নেম প্লেট এবং মোটরের ইয়ে দেখে মনে হচ্ছে যে 8-9 মাসটা সেরকম হবে। যাই হোক, বেলেট মিলাইয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। এনার একটা ছিল, আমার খামারি ভাইরা দেখেন একটা ছিল, খামারটা বড় যার কারণে আর একটা নিচ্ছে, যে পরবর্তীতে প্রবলেম হলে যাতে ওইটা সার্ভিস দিতে পারে। আর এটাই বড় খামারিদের সবসময় ব্যাক আপ রাখা লাগে, কারণ কখন কি দুর্ঘটনা হয় কেউ বলতে পারে না। তো যাই হোক, আমার খামারি ভাইরা দেখতে পাচ্ছেন, এই ভাই আমাদের এই ভাই প্রো মডেলটা নিয়েছে 2023 মডেল। তো আপনার এটা দিয়ে কি বর্তমান যায় কি আপনি এটাই করবেন না এটা ব্যাকআপে রেখে দিতে চাচ্ছেন? না, আপাতত মনে করেন একটা ঘাস কাটবো, একটা খের কাটবো। ও আচ্ছা, মানে একটা দিয়ে ঘাস কাটবেন আর একটা দিয়ে খড় কাটবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মেশিনটা নিয়ে কি ভালো মনে করছেন যে মেশিনটা আমার কোম্পানির কথা কাছে মিল আছে? হ্যাঁ, ভালো, মল্লিকের মাল ইনশাআল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ, মল্লিকে আসলাম। জি জি জি, ঠিক আছে। তো আপনি তো অফার পেয়ে যাচ্ছেন, দেখেন আপনারও ভাগ্যবান আমি মনে করি, কারণ আজকে আমাদের অফার 2000 টাকা করে কমে গেছে, একদম কমে গেছে, কারণ দেশের পরিস্থিতি দেখে আমাদের এই কোম্পানি আমরা সিদ্ধান্ত নিয়েছি। দেশে তো অনেক জায়গায় বন্যা হয়েছে, আমার যাদের খামারি তারা তো অনেক দুর্ভোগের ভিতরে আছে। তো এই কারণে আমরা সব চিন্তা করেছি যে আমাদের খামারি ভাইদের পাশে কিছুটা হলো সাশ্রয় দেওয়া উচিত আমি মনে করি, আমি একজন নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব আমি মনে করি। যাই হোক,
তো আপনি কি এখন সরাসরি নিয়ে যাবেন নাকি এটা অর্ডার দিয়ে যাবেন বুকিং এর মাধ্যমে না আমি সাথে থাকি বুকিং এ দিয়ে যাব ও বুকিং এ দিয়ে যাবেন দুটো মেশিনই আপনার ওটা সহ বুকিং দিয়ে দিবেন ব্যাস ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে আপনি দিবেন আমি থাকমু আমি বাসা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই তো ভালো থাকবেন হ্যাঁ কেশা আল্লাহ আল্লাহ হাফেজ দোয়া করুন।